বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বাইজিদ আলম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ সৈয়দ আহমেদ কলেজ। করোনাকালীন এই সময়ে তোমরা সকল ছাত্রছাত্রী যারা আছো, সবাই নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই ক্লাসটি এখন শুরু করছি। আশা করি তোমরা সবাই মনোযোগের সাথে ক্লাসটিকে দেখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই অঙ্কটি করা শুরু করছি। তোমরা এই অঙ্কটিকে যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে এই নিয়মের অ্যাসাইনমেন্ট যদি পরীক্ষায় আসে, তাহলে ইনশাল্লাহ তোমরা এটাকে সম্পন্ন করতে পারবে এবং পরীক্ষায় লিখতে পারবে অ্যাসাইনমেন্ট আকারে। তো এখানে যেটা বলছে, আজকের যে অ্যাসাইনমেন্টের যেটি করানো হবে, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকের এই অধ্যায়টি হচ্ছে অংশীদারি কারবার। অংশীদারি কারবারের অঙ্ক করানো হবে তোমাদের, আমরা এখন সেটি করব। এখানে বলেছে রফিক, করিম এবং আজিজ একটা অংশীদারি কারবারের তিনজন অংশীদার। এখানে বলছে কি, অংশীদার কয়জন? তিনজন। তোমরা জানো যে অংশীদারি কারবারে সর্বনিম্ন সদস্য সংখ্যা হয় হচ্ছে দুইজন। তো এখানে তিনজন অংশীদার আছে, তাদের নেট লাভ ক্ষতি বন্টনের অনুপাত হচ্ছে 3:2:1। এখানে যে সকল অংশীদাররা আছে, তারা তাদের লাভ ক্ষতিটাকে বন্টন করে নেয় 3:2:1 অনুপাতে, অর্থাৎ মোট ছয় ভাগ। ছয় ভাগের তিন ভাগ পায় হচ্ছে রফিক, ছয় ভাগের দুই ভাগ পায় করিম এবং আজিজ পায় ছয় ভাগের এক ভাগ। তো এই অংশীদারি কারবারে তারা কত টাকা মূলধন নিয়ে ব্যবসাটা আরম্ভ করেছিল সেটা এখানে দেখো বলা আছে। 2020 সালের 1 জানুয়ারি তারিখে অংশীদার, এটা আসলে একটু বানানটা ভুল হয়েছে, যাই হোক এখানে হবে অংশীদার গণের মূলধন ছিল রফিক 5 লক্ষ টাকা, করিম 4 লক্ষ টাকা এবং আজিজ 5 লক্ষ টাকা। অর্থাৎ এই টাকাটা তারা মূলধন হিসাবে নিয়ে ব্যবসা আরম্ভ করেছিল, অর্থাৎ এটা তাদের মূলধন ছিল জানুয়ারির 1 তারিখ 2020 সালে। আমরা জানি যে অংশীদারদের মূলধন যেটা, সেটা অংশীদারদের মূলধন হিসাবেই কি হবে, বসবে। রফিক এবং আজিজ তাদের সার্বক্ষণিক কাজের জন্য ব্যবসায় হতে যথাক্রমে 9 লক্ষ টাকা এবং 4 লক্ষ টাকা কারবারে মাসিক বেতন পাবেন। কত টাকা মাসিক বেতন পাবেন? 9,000 টাকা এবং 4,000 টাকা। এই বেতনটা তারা কখন পাবেন? মাসিক পাবেন। অর্থাৎ রফিক এবং আজিজ ওই প্রতিষ্ঠানে ব্যবসাটা পরিচালনা করবে, তার বিনিময়ে তারা প্রতি মাসে রফিক 9,000 টাকা করে এবং আজিজ 4,000 টাকা করে বেতন পাবেন। রফিক, করিম এবং আজিজ মূলধন ও উত্তোলন উভয়ের উপরে বার্ষিক 5% সুদ ধার্য করবে। তাহলে রফিক, করিম এবং আজিজ, এরা যে তিনজন অংশীদার আছে, এরা যে মূলধন দিয়েছে এইটার উপরে তারা 5% হারে সুদ পাবে মূলধনের, এবং তারা ব্যবসায় থেকে যে টাকা উত্তোলন করবে সেই টাকার উপরে 5% হারে সুদ পাবে। অর্থাৎ এটা মূলধনেরও সুদ 5% এবং উত্তোলনের যে সুদ আছে সেই সুদটাও কত পার্সেন্ট হচ্ছে, এখানে এটা 5% হচ্ছে। প্রত্যেক মাসের শেষ তারিখে সারা বছর ধরে ব্যবসায় হতে যথাক্রমে অংশীদাররা 10,000 টাকা, তারপরে 4,000 টাকা এবং 4,000 টাকা করে নগদ উত্তোলন করেছে, অর্থাৎ উত্তোলনটা করেছে তারা প্রতি মাসের শেষ তারিখে। এখন এইটা উত্তোলন করেছে, এই উত্তোলনের পরে এখানে কি আছে, উত্তোলনের সুদ আছে। বছরের মাঝামাঝি আজিজ ব্যবসায় 50,000 টাকা ঋণ প্রদান করেন। আজিজ বছরের মাঝামাঝি সময়ে কত টাকা ঋণ দিয়েছে? 50,000 টাকা। ঋণটা কখন দিয়েছে? বছরের মাঝামাঝি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে ঋণ যেটা দিয়েছে বছরের মাঝখানে, এবং এক্ষেত্রে তাহলে সুদ কত হবে, সুদের পার্সেন্টেজটা উল্লেখ করে নাই, কিন্তু আমরা সুদের পার্সেন্টেজটাকে এখানে কি করব, ধরব। যদি কিছু বলা না থাকে তাহলে সুদের হার 6% আমরা ধরে নিব। রফিক এবং করিম যৌথভাবে এই মর্মে আজিজকে নিশ্চয়তা প্রদান করে যে আজিজ তার বেতন ও
মূলধনের সুদ ছাড়াও বছরে কমপক্ষে 70,000 টাকা পাবে। অর্থাৎ বেতন তো পাবেই আজিজ, মূলধনের সুদ যেটা সেটা পাবে, এটা ছাড়াও সে কমপক্ষে কত টাকা মূলধন পাবে? 70,000 টাকা। এখানে একটা কথা বলি, অর্থাৎ আজিজ এখানে 70,000 টাকাই মুনাফা নেবে। এখন যদি কোনো কারণে আজিজের মুনাফা দেখা যায় যে কম আসে, তাহলে সেটা হবে না। সেক্ষেত্রে আজিজকে কি করতে হবে? এই 70,000 টাকাই দিতে হবে। আর যদি বেশি আসে তাহলে তো আর কোনো কথা নেই। উপরিক্ত বিষয়গুলো সমন্বয় সাধন করার পূর্বে 2020 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায় নেট মুনাফা কত টাকা? 4 লক্ষ টাকা। এই যে নেট মুনাফা 4 লক্ষ টাকা আছে 2020 সালের 31শে ডিসেম্বর, এই মুনাফাটা কিন্তু তিনজনেরই কিছু বন্টন করে দিতে হবে। এই মুনাফাটা তিনজনের মধ্যে, তিনজন অংশীদারের মধ্যে 4 লক্ষ টাকা মুনাফা বন্টন করতে হবে। কিন্তু এখানে বলেছে উপরোক্ত বিষয়গুলো সমন্বয় সাধনের পূর্বে, অর্থাৎ এইখানে যে এই যে বেতন আছে, মূলধনের সুদ আছে, উত্তোলনের সুদ আছে, তারপরে যে ঋণের সুদ আছে, এই বিষয়গুলো সমন্বয় করা হয়নি। সেগুলোকে সমন্বয় মানে এখানে বোঝাচ্ছে প্রয়োজনীয় যোগ বা বিয়োগ কিছু করা হয়নি, না করেই তোমার 6 লক্ষ টাকা মূলধন হিসাবে নেট লাভ হিসাবে দেখাচ্ছে। তাহলে এখন আমাদের যে কোটা করতে হবে এইটার, সেটা দেখো নিচে আমাদের বলে দিয়েছে, করণীয়তে বলেছে এখানে যে কি 2020 সালের 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য কারবারের লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করো। তারপরে বলেছে এখানে অংশীদার রফিক এবং করিমের মূলধন হিসাব প্রস্তুত কর বা মূলধন হিসাব করো বা প্রস্তুত করো। আজিজের চলতি হিসাব ও মূলধন হিসাব প্রস্তুত করো। তাহলে আজিজের কি হবে এখানে? চলতি হিসাব ও মূলধন হিসাব করতে বলেছে, চলতি হিসাব ও মূলধন হিসাব এটা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই কাজটা করব। এখানে যেটা বলেছে 2020 সালের 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করো। আসলে এখানে বলেছে লাভ লোকসান বন্টন হিসাব, তো যেটাই লাভ লোকসান বন্টন হিসাব সেটাকেই বলা হবে লাভ লোকসান বন্টন হিসাব, আবন্টন হিসাব। আমরা এখন যেটা করব সেই দিকে যাব, লাভ লোকসান বন্টন হিসাব করার জন্য আমরা এদিকে একটু খেয়াল করব। আমি তোমাদের সুবিধার্থে বা আমার অঙ্ক করার সুবিধার্থে যে কাজটা করেছি, এখানে আগেই এটাকে সকটা করে নিয়েছি। এখানে আমরা সর্বপ্রথমে অঙ্ক করার সময় লিখব করণীয় ক, এখানে আমরা এটা লিখে দিলাম, এই যে রফিক করিম এবং আজিজ লাভ লোকসান বন্টন হিসাব 2020 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য প্রস্তুত। একটা কথা বলে নেই, আমরা যখন এই লাভ লোকসান বন্টন হিসাব করব অংশীদারি কারবারের, এই ক্ষেত্রে আমাদের এই ক্রেডিট পাশে যেটা আসবে সেটা হচ্ছে এই যে ক্রেডিট পাশ, যেটা এখানে একটু আমরা এটা লিখতে পারি এইভাবে যে এটা ডেবিট সাইড এবং এটা হচ্ছে এখানে ক্রেডিট সাইড। তো আমাদের এই ক্রেডিট পাশ যেটা আছে, আমাদের এই ক্রেডিট পাশে আসবে হচ্ছে নেট মুনাফা আসবে, এরপরে আসবে হচ্ছে উত্তোলনের সুদ আসবে। হ্যাঁ, এরপরে এখানে যেটা আসতে পারে অনেক সময় অংশীদারদের নেট ক্ষতির অংশ যদি থাকে সেটা এখানে বন্টন হবে। আর এই ডেবিট পাশে যেটা আসবে অংশীদারদের মূলধন হিসাবের বা মূলধনের সুদ আসবে, তারপরে অংশীদারদের বেতন আসবে, অংশীদারদের ঋণের সুদ আসবে, অংশীদারদের মুনাফার অংশ আসবে। আমরা এগুলোকে এখানে কি করব? ধারাবাহিকভাবে করব। তো সর্বপ্রথমে আমাদের এই ক্রেডিট পাশে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি নেট মুনাফা। আমরা অঙ্কে দেখতে পাচ্ছি যে এই যে এখানে বলেছে যে উপরোক্ত বিষয়গুলো সমন্বয় সাধনের পূর্বে 2020 সালের 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরে ব্যবসায় নেট মুনাফা কত টাকা আছে, এখানে 4 লক্ষ টাকা আছে। তাহলে আমরা এই যে নেট মুনাফা 4 লক্ষ টাকা আছে এই জায়গাটাতে আমরা সর্বপ্রথমে এটাকে লিখব যে নেট মুনাফা। নেট মুনাফা লিখে আমরা 4 লক্ষ টাকা আমরা এখানে লিখে দিলাম, কত টাকা আছে এখানে। আচ্ছা, নেট মুনাফাটা 4 লক্ষ আছে, আমরা এটাকে একটু 5 লক্ষ ধরে অঙ্কটা করি, তাহলে আমার জন্য একটু সুবিধা হয় ক্যালকুলেশন গুলো। তো আমাদের এখানে নেট মুনাফাকে আমরা সোজা 5 লক্ষ ধরব, আমরা ধরে নিলাম নেট মুনাফা হচ্ছে কত টাকা, 5 লক্ষ টাকা আসছে এখানে। এখন এই নেট মুনাফা 5 লক্ষ টাকা দিলাম, আর এখানে লিখতে হবে আমাদের অংশীদারদের মূলধনের সুদ, আর এই ক্রেডিট পাশে এসে লিখতে হবে অংশীদারদের উত্তোলনের সুদ। এই দুটা জিনিস আগে আমি এখানে লিখে নিই। এখানে লিখব যে অংশীদারদের মূলধন হিসাব,
অর্থাৎ এই লাভ লোকসান বন্টন হিসাবে এখানে মূলধনের যে সুদ বসবে এটা আবার পরবর্তীতে চলে যাবে কোথায়, তোমার হচ্ছে অংশীদারদের মূলধন হিসাবে। এই কারণে আমরা এখানে লিখব অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব লেখার পরে আমরা এখানে ব্রাকেটে লিখব মূলধনের সুদ। এখানে লিখব হচ্ছে যে মূলধনের সুদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের এখন কয়জন অংশীদার আছে সেটা আমরা খেয়াল করি। এখানে অংশীদার আছে করিম, সরি রফিক, তারপরে আছে করিম, তারপরে আছে কি আজিজ। তাহলে এরা প্রত্যেকেই মূলধন দিয়েছে, এ দিয়েছে 5 লাখ, 4 লাখ, 5 লাখ। তাহলে আমাদের এই যে মূলধনের সুদ ধরতে হবে, বলে দিয়েছে যে মূলধন এবং উত্তোলনের উভয়ের উপরেই তারা 5% হারে সুদ ধরে। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথমেই হচ্ছে রফিক, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রফিকের মূলধন দেয়া আছে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকার উপরে 5% যদি করা হয়, 5 5 25, মানে এখানে টোটাল মূলধন আসছে কত টাকা, 25,000 টাকা। রফিকের পরে আছে হলো করিম, আমরা এখানে লিখলাম এই করিমের, আমরা এখানে দেখতে পাচ্ছি মূলধন আছে হচ্ছে কত টাকা, 4 লক্ষ টাকা। তাহলে এইটার উপরে আসবে 5% করলে কত আসবে আমাদের, 4 5 20, মানে 20,000 টাকা আসলো। তারপরে কে আছে, আজিজ, আমরা এটাকে এখানে লিখব। আজিজের মোট মূলধন আছে আমাদের এখানে মোট হচ্ছে 5 লক্ষ টাকা। আমরা সেটা এই 5 লক্ষ টাকার 5% যদি করে যায় তাহলে আসবে হচ্ছে 25,000 টাকা। আমরা সেটা এখানে লিখলাম, লিখলে এই জায়গাতে আসলো মোট 70,000 টাকা। এরপর আমাদের এখানে যেটা করতে হবে, উত্তোলনের সুদ যেটা আছে আমরা সেটা দিব, লিখে ফেলি এখানে যে অংশীদারদের মূলধন হিসাব অংশীদারদের মূলধন হিসাব লিখে এখানে লিখব উত্তোলনের সুদ রফিক, করিম, আজিজ। আমরা এগুলো একটু লিখি এখানে, রফিক, তারপরে লিখব হলো করিম, তারপরে লিখব আজিজ। আচ্ছা, ওরা মাসিক উত্তোলন করে কত পার্সেন্ট বলেছে, 10,000 টাকা। তো এই যে 10,000 টাকা করে ওরা উত্তোলন করলো, এই উত্তোলনের সুদটা আমরা যদি একটু নিচে ওয়ার্কিংস করে বা খসড়া করে বের করে নেই তাও হয়, অথবা যদি আমরা এখানে করি সেটা আমরা করতে পারবো, অসুবিধা নাই, আমরা এখানেই করি, একটু কষ্ট হবে হয়তোবা। তাহলে আমরা দেখি এখানে যে উত্তোলন কে কত টাকা করেছে, ব্যবসায়ী হতে এই যে রফিক উত্তোলন করেছে 10,000 টাকা, এ করেছে 4,000 টাকা, এবং আজিজও করেছে কত টাকা, 4,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো এইভাবে যে 10,000 গুণন কত পার্সেন্ট ধরতে হবে, 5%, আর এখানে প্রত্যেক মাসের শেষ তারিখে উত্তোলন করেছে তাই 5.5 মাসের সুদ ধরতে হবে, এটা আসবে হলো 2,750 টাকা। এরপরে করিম উত্তোলন করেছে 4,000 টাকা, এর হচ্ছে সুদের হার 5%, এই ক্ষেত্রে কত মাসের, ওই 5.5 মাসের ধরতে হবে, এইটা আসবে হলো 1,100 টাকা। এরপরে আমাদের আজিজ সাহেবের উত্তোলন আছে কত টাকা, 4,000 টাকা, 5%, তারপরে এইটাকে করতে হবে কত, 5.5, মানে এখানেও আসলো ওই 1,100 টাকা। এখন আমরা এই তিনটাকে যোগ করব, যোগ করলে 4,950 টাকা আমাদের এখানে আসছে, এটাই জায়গাতে আসলো আমরা দিলাম।
এরপরে এখন আমরা এখানে দেখবার কি আছে, এই যে রফিক এবং আজিজ সার্বক্ষণিক কাজের জন্য ব্যবসায় হতে যথাক্রমে 9,000 টাকা এবং 4,000 টাকা করে মাসিক বেতন পায়। তাহলে এখানে আমাদেরকে বেতনটা দিতে হবে, এখানে লিখব অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব লেখার পরে এখানে লিখব বেতন, লিখব রফিক, রফিক প্রতি মাসে 9,000, তাহলে 12 মাসে 12 দ্বারা গুণ করলে 1,08,000 টাকা। এরপরে আমাদের আসবে হলো আজিজ, আজিজ বেতন পায় 4,000 টাকা করে, 4,000 গুণন 12, 4×12 48,000, এটা করলে 1,56,000 টাকা। এরপরে আমাদের এখানে ঋণ দিলকে, সেই ঋণের সুদ আছে, এই যে বছরে আজিজ ব্যবসায়ে 50,000 টাকার ঋণ প্রদান করে, তাহলে আজিজ ঋণ প্রদান করলো, তাহলে এখানে লিখতে হবে ঋণের সুদ বা আজিজের ঋণ হিসাব প্রথমে লিখতে হবে, আগে এটা আজিজের ঋণ হিসাব লেখার পরে ঋণের সুদ, ঋণ দিয়েছে কত টাকা, সে এখানে ঋণ দিয়েছে 50,000 টাকা, তাহলে এই 50,000-এর 6% কেটে 6×12 দ্বারা ভাগ করলে আসবে হলো 1,500 টাকা। এখন আমাদের যেটা করতে হবে, এই অঙ্কে এই ক্রেডিট পাসটা যোগ করতে হবে, আমাদের আর কিছু নাই, তো এখানে ক্রেডিট পাসটা আমাদের যোগ করলে যেটা আসবে, একটু এটা একটু আমি উপরে লিখে ফেলছি, যোগ করলে আসবে হলো 5,004,950 টাকা। এই টাকাটা আমরা এখানে দিলাম 5,04,950 দিয়ে ক্লোজ করলাম। এখন এগুলোকে বাদ দেওয়ার পরে আমার থাকে কত, 2,77,450, অর্থাৎ এইখানে এইটা থেকে এই পাশে আমাদের যে টাকাটা ছিল, যেমন 70,000, তারপরে 1,56,000 এবং 1,500, এটা বাদ দিলে থাকলো 2,77,400। এইটা অংশীদারদের মধ্যে বন্টন করতে হবে, এখানে লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব লিখে এখানে লিখব মূলধনের সুদ, ধরা যাবে একটু কষ্ট হবে, মূলধনের সুদ আমরা লিখে লিখব প্রথমে রফিক, তারপরে কে আছে করিম, আজিজ, তাহলে এখানে এই টাকাকে যদি আমরা পার্সেন্টেজ, আচ্ছা এখানে একটা কথা আছে, আমাদের এই আজিজ সবসময় এই 70,000 টাকা পাবে, আমরা আজিজের অংশটা ক্যালকুলেটারে বের করে দেখলাম যে এটাকে আমরা বের করব কিভাবে, এইভাবে যে 2,77,450 আজিজ পাবে 1/6 ভাগের, আজিজের আসে মাত্র 46,000 সামথিং, কিন্তু আজিজকে আমাদের 70,000 টাকাই দিতে হবে, তাই আমরা এখানে লিখলাম 70,000 টাকা। লেখার পরে থাকলো কত, 2,77,450 টাকা, এখান থেকে ওই 70,000 টাকা আমরা বাদ দিয়ে দিলাম,
বাদ দেওয়ার পরে থাকলো 2,07,450। এইটাকে আমাদের অবশিষ্ট রেশিও থাকলো কত, যেটা থাকলো হলো 3:2, অর্থাৎ 5 দ্বারা ভাগ করে আমরা এখানে গুণ করব কত দ্বারা, 3 দ্বারা। গুণ করলে আমাদের থাকে 1,24,470 টাকা, আর এখানে হবে হলো 82,940 টাকা। আমরা এটাকে এখানে দিলাম এবং এই টাকাটা চলে আসলো। তাহলে আমাদের এখানে একটা হিসাব কমপ্লিট হয়ে গেল, যে হিসাব সেই হিসাবটার নাম হচ্ছে কি, লাভ লোকসান বন্টন হিসাব, অর্থাৎ কে কত টাকা লাভ পেল সেটা এখানে আমাদের দেয়া আছে। এখন আমাদের যেটা করতে বলেছে করণীয় খতে, সেটা দেখতে হবে। বলছে কি যে অংশীদার রফিক এবং করিমের মূলধন হিসাব প্রস্তুত করো। এখানে অংশীদার 3 জন, কিন্তু এখানে শুধুমাত্র 2 জনের মূলধন হিসাব করতে বলেছে। আর পরে বলেছে করণীয় গতে যে আজিজের চলতি হিসাব এবং মূলধন হিসাব প্রস্তুত করো। তাহলে আমরা জানি যে মূলধন হিসাব 2টি পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে পরিবর্তনশীল আর একটা হচ্ছে স্থিতিশীল পদ্ধতি। যেখানে চলতি হিসাব করতে বলবে যার, তার মূলধন হিসাবটা হবে হচ্ছে স্থিতিশীল পদ্ধতিতে, আর যার চলতি হিসাব করতে বলবে না তার মূলধন হিসাব প্রস্তুত করতে হবে পরিবর্তনশীলে। তাহলে এখানে রফিক এবং করিমের মূলধন হিসাবটা প্রস্তুত করতে বলেছে, তাহলে এই মূলধন হিসাবটা কিন্তু অবশ্যই আমাদেরকে পরিবর্তনশীল পদ্ধতি যেটা আছে আমাদের সেই পদ্ধতিতে কি করতে হবে, মূলধন হিসাবটা করতে হবে। তো ঠিক আছে, মূলধন হিসাব করব, এটা একটা খুব সহজ বিষয়, কঠিন না। আমরা মূলধন হিসাবে দিকে যাব। এই যে এখানে আমরা একটু লিখবো এখন যে করণীয় খ, করণীয় খ লিখে লিখি যে রফিক এবং কার বলছে, রফিক এবং করিমের মূলধন হিসাব। রফিক এবং করিমের মূলধন হিসাব আমরা এটা এখানে দিয়ে দিলাম, লিখে ফেলছি 31 ডিসেম্বর তারিখে। এই যে মূলধন হিসাব করতে গেলে সর্বপ্রথমে যেটা করতে হবে, তাদের মূলধন কার কত টাকা সেটা নিয়ে আসতে হবে। এই যে রফিকের মূলধন 5 লক্ষ এবং করিমের মূলধন কত টাকা আছে, 4 লক্ষ টাকা, সেটাকে এখানে আনতে হবে ব্যালেন্স বিডি আকারে। সর্বপ্রথম কাজ ব্যালেন্স বিডি, অল টাইম এই ব্যালেন্স বিডি হিসাবেই এখানে কি হবে আসবে। আমরা এখানে দিয়ে দিব 5 লাখ, তারপরে 4 লাখ, এবং এইখানে যেটা করব উত্তোলন হিসাব লিখব আমরা। এখানে আমাদের একটু তারিখ যেটা সেটা বাদ পড়ে গেছে, এখানে তারিখ দেওয়া উচিত ছিল। যাই হোক, তারিখটা হবে হলো ডিসেম্বর 31, এটা হবে জানুয়ারির 1 তারিখ, 2020 সাল ডিসেম্বর 31, তারপরে এখানে জানুয়ারির 1 তারিখ, এখানেও তোমার হচ্ছে কত হবে ডিসেম্বর 31 তারিখ হবে 2020 সালের। এখানে লিখতে হবে কোনটা, তাহলে উত্তোলন, উত্তোলন 1 মাসে 10,000 টাকা করে আছে ওখানে বলা আছে, তাহলে 12 মাসে 1,20,000 টাকা, এবং এখানে কত টাকা হবে 48,000 টাকা। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এই যে লাভ লোকসান বন্টন হিসাবটা আমরা করেছি, এই লাভ লোকসান বন্টন হিসাব থেকে আমাদের আনতে হবে কি কি, এই যে রফিকের আর করিমের যে মূলধনের সুদ আছে, তারপরে যে রফিকের যে বেতনটা আছে, তারপরে এখানে আনতে হবে রফিকের যে মুনাফার অংশ, করিমের যে মুনাফার অংশ, এই পাশের ডেবিট পাশের বিষয়গুলো তোমার মূলধন হিসাবের ক্রেডিটে যাবে, এবং এখান থেকে এই যে ক্রেডিট পাশে রফিকের আর করিমের যে উত্তোলনের সুদ আছে সেটা ক্রেডিটে আছে, সেটা চলে যাবে কোন পাশে, ডেবিট পাশে। তাহলে এইখানে আমরা লিখব লাভ লোকসান বন্টন হিসাব, লাভ লোকসান বন্টন হিসাব লেখার পরে আমরা লিখব মূলধনের সুদ লিখে আমাদের কত আছে 25,000, এর আছে হচ্ছে 20,000 দেখে আসলাম। এরপরে আমরা দেখলাম ওখানে বেতন আছে শুধুমাত্র রফিকের, কত টাকা করে বেতন আছে বা ওটা বের করেছি, রফিকের বেতন 1,08,000 টাকা,
এরপরে মুনাফা যেটা আমরা বের করেছি ডেবিট পাশে, সেটা এখানে আসবে মুনাফার অংশ। এই যে মুনাফার অংশ, এটা দিয়ে দিব এখানে 1,24,470, 1,24,470, এবং এখানে আসবে 82,940 টাকা। আর এই ডেবিট পাশে যে উত্তোলনে সুদ আসবে, এখানেও লিখতে হবে লাভ লোকসান বন্টন হিসাব। লাভ লোকসান বন্টন হিসাব লিখে এখানে লিখব উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ এর বের করেছিলাম 2,750, আর এর হচ্ছে কত, 1,100। এখন আমাদের তো আর তেমন কিছু এখানে দেখতে পাচ্ছি না, এখন যেটা করতে হবে এইভাবে দাগ দিতে হবে, এখানে দাগ দিয়ে এটার ব্যালেন্স করতে হবে। এটা যোগ করলে 7,57,420, 7,57,420 আসলো। এবং এই ক্রেডিট পাশের এগুলো যদি আমরা যোগ করি তাহলে হবে 5,02,940, 5,02,940। যদি যোগ বিয়োগের সমস্যা থাকে তোমরা সেটাকে একটু ঠিকঠাক করে নিবা। 5,57,420, 5,02,940, এটা এখানে আসলো। এবং এখন আমরা এটাকে বাদ দিব, যদি বাদ দেই তাহলে এখানে হবে 4,53,840, 4,53,840, এবং তারপরে 6,36,720 টাকা আসছে, এটা হবে ব্যালেন্স সিডি। এটা আমরা পেয়ে গেলাম এদের দুজনের মূলধন হিসাব, অর্থাৎ আমাদের করণীয় নাম, করণীয় কত, যেটা করণীয় ক ছিল হয়ে গেল, করণীয় খ সেটা হয়ে গেল, এবং করণীয় গতে বলছে এখানে আজিজের চলতি হিসাব। তো এই যে আজিজের চলতি হিসাব যেটা আছে, এখন আমরা সেটা নিয়ে আসবো, এবং তারপরে করতে হবে আজিজের মূলধন হিসাব। তো আমরা ঠিক আছে এখানে আজিজের চলতি হিসাব করব, সেই জন্য এটাকে এরকম একটা সব করে নিয়েছি, করণীয় গ লিখে ফেলেছি। আশা করি তোমরা এটাকে ভালোভাবে বুঝতে পারবে, করণীয় গটা আজিজের চলতি হিসাব লিখলাম। এবং এই আজিজের চলতি হিসাবে আমাদেরকে দেখতে হবে যে আজিজের কত টাকা এখানে আছে, 5,00,000 টাকা আছে। তো সেটাকে আমরা নিয়ে আসব, এখানে লিখবো ব্যালেন্স বিডি, আজিজের চলতি হিসাবের উদ্বৃত্ত। তারিখটা একটু দিতে পারলে ভালো হয়, আসলে একটু বাদ পড়ে গেছে তারিখ। দিয়েই দিই তারিখ, এখানে একটা ঘর আসবে, তাং বা তারিখ আমরা লিখতে পারবো, অসুবিধা নেই। সর্বপ্রথমে লিখবো 2020 সাল জানুয়ারির 1 তারিখ, ব্যালেন্স বিডি আমাদের এখানে ব্যালেন্স বিডি আছে 5,00,000 টাকা, সেটা লিখলাম। এরপরে এখানে যে উত্তোলন সেটাও আসবে, আজিজের উত্তোলন যেটা 2020 সাল ডিসেম্বর 31, আজিজের মোট উত্তোলন এখানে কত টাকা আছে, ৪,০০০ টাকা করে উত্তোলন করে আজিজ। তাহলে এখানে 4,12,48,000 টাকা আজিজের উত্তোলন হবে, আমরা দিব। এরপরে এখানে ডিসেম্বর 31 আসবে, এখানে লাভ লোকসান বন্টন হিসাব থেকে যে বিষয়গুলো আছে সেগুলো আসবে, লাভ লোকসান বন্টন হিসাব লিখলাম। লেখার পরে মূলধনের সুদ,
আমরা পেয়ে গেছি 25,000, এর বেতন কিন্তু ছিল আমাদের ওখানে, তাই না? সেটা ছিল 48,000। তারপরে আমাদের ঋণের সুদ, ওর আজিজ যে ঋণ করেছিল সেটা ছিল, ঋণের সুদ 1,500 টাকা আসবে। এরপর আজিজের যে মুনাফার অংশ আছে সেটাও এখানে আসবে। এগুলো সব লাভ লোকসান কোন হিসাব থেকে আসছে? বন্টন হিসাব থেকে। এই যে লাভ লোকসান বন্টন হিসাব থেকে আসছে এখানে, এই যে 25,000, তারপরে এখান থেকে এই 48,000, তারপরে এই যে ঋণের সুদের এই যে 15,000 আসছে, এই এইগুলো আর কি এখানে চলে আসলো। এরপরে এখন এই মুনাফার অংশটা আসছে কত টাকা? আজিজের 70,000 টাকা আমরা এখানে লিখলাম। এরপরে এখানে আবার ডিসেম্বর 31 দিব। দেওয়ার পরে লাভ লোকসান বন্টন হিসাবের যে যে এখানে যেটা আছে 1,100 টাকা ক্রেডিট পাশে, সেটা ওই ডেবিট পাশে নিয়ে যেতে হবে। এখানে লিখব লাভ লোকসান বন্টন হিসাব, লাভ লোকসান বন্টন হিসাব। লেখার পর এখানে লিখব উত্তোলনের সুদ, ১১০০ টাকা আমরা এখানে লিখে দিলাম। এগুলো লেখার লিখলে আমাদের এখানে টোটাল আসবে কত টাকা? আর কিছু নাই, আমরা যদি ক্রেডিট পাশে যোগ করি তাহলে সম্ভবত 6 লক্ষ কত হবে, 22,000 বা এরকম একটা কিছু আসতে পারে। একটু দেখি যোগ করে যে কত আসবে। এটার আমাদের যোগফল হবে হচ্ছে 6,44,500, 6,44,500। এই 6,44,500 টাকা এখানে আনলাম, আনার পরে এখান থেকে বাদ দিব 48,000 মাইনাস 1,100, আমরা বাদ দিলে 5,95,400, 5,95,400 টাকা আসলো এর চলতি হিসাব। এটার নাম লিখব ব্যালেন্স সিডি, এটাকে এখানে পরের বছরে এসে ব্যালেন্স বিডি লিখলে আমরা লিখতে পারি 2021 সাল জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি ৫,৯৫,৪০০ টাকা আসছে। এইটা আমাদের ছিল, আমরা এখানে এটাকে সম্পন্ন করলাম। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই অংশীদারদের, অংশীদার না শুধুমাত্র আজিজের মূলধন হিসাব যেটা আছে এখানে, এই যে মূলধন হিসাব প্রস্তুত করো আজিজের। তো আমরা আজিজের মূলধন হিসাবটা এখানে প্রস্তুত করব, লিখেছি আজিজের মূলধন হিসাব, করণীয় গ লিখেই দিয়েছি। যাই হোক, কোয়ারি একটা অংশ এখানে ডেবিট ক্রেডিট লিখে সবকিছু লিখেছে। তো এটা করতে গেলে এখানে একটা তারিখ বাদ আছে, আমরা এভাবে তারিখটা দিয়ে দিব। একটু তারিখটা বাদ পড়ে গেছে, তারিখ লিখতে হবে এখানে, তারিখ বিবরণ টাকা তাং লিখলাম এইভাবে। 2020 সাল, তারপরে এখানে 2020 সাল জানুয়ারির 1 তারিখ, এখানে লিখব ব্যালেন্স সিডি কত টাকা, 5,00,000 টাকা। তো এইখানে আমাদের কোনো আর কিছুই নাই, সরাসরি এই 5,00,000 টাকা লিখব আমরা, লিখে এখানে দিব। এটা দেওয়ার পরে 5,00,000 টাকা আসলো, এখানে ব্যালেন্স করলে 5,00,000 টাকাই থাকে, সেটা লিখব। এবং এখানে আমরা লিখব ব্যালেন্স এখানে হবে ব্যালেন্স বিডি, আর এখানে হবে ব্যালেন্স সিডি, চলে গেল। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কটি।
না বোঝার তেমন কিছু নাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই নিয়মের অঙ্ক পরীক্ষায় অ্যাসাইনমেন্ট আকারে আসতে পারে, তোমরা অ্যাসাইনমেন্ট এর অঙ্ক করার সময় এই অঙ্কটা সহযোগিতা নিতে পারো। যদি তোমরা এটা সহযোগিতা নিয়ে অঙ্ক করতে পারো তাহলে আশা করি ভালোভাবেই দিতে পারবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।